Bebon. Bebon. Nossa, tu não deu bom. Ela tem este nome há 10 dias. Tô com a senha de tua amiga, não tem nada aqui. Tá, vai, se não, já tem tudo. दृश्य মানে অশান্ত সমুদ্র মানে শান্ত সমুদ্র বলবো না সব সময় তো ঝপাট ঝপাট ধপ ধপ করে আর হচ্ছে অশান্ত সমুদ্র নিজের মতো করে চলছে এত ভালো লাগছে মানে ওর একটা ও নিজের ছন্দেতে চলছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করছি দেখো মানে 5:30টার সময় সমুদ্র ধারে বসে তোমাদের সেই প্রকৃতির দৃশ্য তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি দেখো মোটামুটি রেডি হয়ে গেছি সাজুগুজু করে আজ মহা অষ্টমী তা অষ্টমীতে শাড়ি পরে অঞ্জলি দেওয়া হয় তারপরে বেড়াতে এসেছি এখানে অঞ্জলি কোথায় দেবো মানে ঘুরতে এসেছি তো তাই এখানে একদমই নতুন ড্রেস পরেছি তা সাজটা পুরো অঞ্জলির মতো একদম একটা গর্জাস সেজেছি যাই হোক আর সমুদ্র ছেড়ে চলে যেতেই হবে আজকে রওনা দেবো নন্দনকানন ছেলে সারাদিন নন্দনকানন জঙ্গলটা ঘুরবে আজ মা সিংহদের সঙ্গে আমারও সময় কাটবে মানে ছেলের আব্দার আজ জঙ্গলে মানে জন্তু জানোদের সঙ্গে আমরাও ওদের সঙ্গী হয়ে যাবে এরকম একটা ব্যাপার আছে যাই হোক বেরিয়ে যাই আপা দিদিদের তোমার সঙ্গে রাস্তায় দেখা হবে गाड़ी पार्किंग खाबो ना 10:30 खाबो खे कि এই নন্দনকানন চলেছে দেখো গেটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের নন্দনকানন ছেলের অনেক দিনের শখ সারাদিন ঘুরবে এখন 10টা বাজেনি ও সারাদিন ঘুরুক আমরাও ঘুরবো গাড়িটা আগে পার্কিং করি পার্কিং আছে এদিকে খেয়ে দিয়ে দিব তা নিয়েছি
ডিমের কারি, মানে ডিমের অমলেট খেয়ে আর ভালো লাগছে না, মানে সিদ্ধ ডিম খাইনি অনেকদিন হয়ে গেল, একটু সিদ্ধ ডিম পাওয়া যাবে না, ডিমের কারি পাওয়া যাবে, যাই হোক ডিমের কারি নিয়েছি, মিক্স মিক্স নিয়েছি আর আলু কাঁচা আর ডিম খেয়ে দিয়ে তারপর মানে হাসাতে খেতে লেগে যাবে। ভিডিওটাকে করে নিন তারপরে দেখছি। চোখগুলো জ্বলছে দেখ, বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, দেখে এবার যাচ্ছি আর কি কি দেখি, তোমাদের দেখানো হয়নি বাঘ ভাল্লুকটা, এর পরের বারে যে যা যা দেখবো তোমাদের দেখাচ্ছি। সাদা বাঘটা আমার চিতা দেখে এলাম, এটা হচ্ছে সাদা বাঘ, এই দেখো আর একটা সাদা বাঘ দেখাচ্ছি তোমাদের, এটা হাঁটছে, দেড় বছরের বয়স হবে, এত বড় দেখো কি সুন্দর হাঁটছে, দেখো দেখো এটা ঘড়িয়াল দেখাচ্ছি তোমাদের, এটা এশিয়াটিক লায়ন, এটা গিয়ে পাওয়া যায়, যে দাদা আমাদের গাইড করে নিয়ে এসেছে দেখাচ্ছে, উনি তো সব জানে আমরা তো জানি না, বিশ্রাম নিচ্ছে। দাদা আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, দেখো এনার নাম্বার আমি লিংকে দিয়ে দেবো, এনার নাম্বার আমি লিংকে দিয়ে দেবো, কেউ যদি নন্দনকানন আসেন আসো আর কি, এই দাদার সঙ্গে যোগাযোগ করে ভালো করে গাইড করে দেবে, দেখিয়ে দেবে তোমাদের। সেলফি নিয়ে যাও, সেলফি সেলফি পোজও দিয়ে দেবো, দেখেছো আমার পিছনে বাঘ ঘুরছে, দেখো এই দেখো এটা কোতিলা গাছ দেখাচ্ছি, এটা কোতিলা গাছ আসি চারবার পাঁচবার এসেছি, ততবার কেউ না কেউ এই সামনে আসে, ভালো করে ছবি তুলতেই পারি না, মানে এই ফার্স্ট হয়তো এত সুন্দর করে ছবি তুলতে পারবো। এই দেখো কিং কোবরা, এটা গিরিটার সাইজটা তোমরা একবার দেখো, আড়াই ফুটের উপরে লম্বা হবে, দেখো কচ্ছপ জলে সাঁতার কাটছে দেখছে। দেড় ঘন্টার মতো ঘুরেছি হেঁটেছি আর এখন আর ভালো লাগছে না, মানে এখনো দেখবো কিন্তু একটু চা খাই, চা খেয়ে তারপরে দেখবো। এগুলো কালকে পুরী থেকে কিনেছি মাছগুলো, পড়তে দেখি বেশ ভালো লাগছে, বোন মানুষ দেখো আসছে, এই যে কোনো বসে পড়েছে, এখন আর হরিণ ডান্স করবে, সাদা ময়ূর দেখো, বর্ষাকাল বর্ষাকাল দেখুন ছেড়ে, ময়ূর দেখো কত সুন্দর, সত্যি ময়ূরকে দেখতে সুন্দর লাগে, দারুণ লাগছে দেখো। কালো রাজহাঁস দেখো, আমি প্রথম দিলাম কালো রাজহাঁস, গোল্ডেন পিজন হয়ে গেছে, মেল মেল দূরে দূরে ওই কালারিং কালি বলে, এটা মেলটা বা ওই তো গোল্ডেন, একটা এক ইঞ্চ তুমি সেটা মেল, এটা কি মেল, আচ্ছা দেখতে গেলে সুন্দর মেল থেকে চলে, কিন্তু আলু আমার এইটা সত্যি, এই মানে
সাদা মুরগি। নন্দনকানন থেকে বেরিয়ে আছি, এখন কটা বাজে ঠিক দেখাচ্ছে? এখন পুরো একটা বাজে, মোটামুটি সব দেখা হয়ে গেছে। যেহেতু সাফারি চালু নেই, তার জন্য ওই যে বাঘ ঘুরে বেড়াচ্ছে তার সামনে দিয়ে যে সাফারি করে যাবো ওটা এখন বন্ধ আছে, টয় ট্রেনও বন্ধ আছে। তাই হেঁটে যেগুলো দেখার সেগুলো সব দেখে নিয়েছি, এখন রওনা দিচ্ছি ভিতরকণিকার উদ্দেশ্যে। এবার ভিতরকণিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যাওয়ারই বাড়ির যাওয়ার পথেই পরে। আর ওখানে এখানে গাইডের সঙ্গে একটা যোগাযোগ হয়েছে যে ভিতরকণিকার ওখানকার ওডিডিসির একজন স্টাফের সঙ্গে, যে ওখানে থাকার জায়গা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ভিতরকণিকা একদিন স্টে করবো, নাহলে সোজা বাড়ি চলে যাব। এখন কি হবে জানি না, যেটাই হবে সেটাই তোমরা জানতে পারবে, তোমরা তো সব কিছু আমার জানো তাই বলছি। তো এখন যা যাক, বাড়ির পথ উদ্দেশ্য দিয়েছি, যদি ভিতরকণিকা একটা কপালে থাকে হবে, নাহলে বাড়ি। আমি আর ছেলে যেটা দেখেছিলাম ভালো অরণ্য নিবাস ওটিডিসি সেইটা পেয়েছি, বন্ধুর মুখ গোমরা হয়ে গেছে ভুল করে না। এখন চলে এসেছি ভিতরকণিকায় ওডিসির গেস্ট হাউসে। দেখো এটা হচ্ছে ওডিসির গেস্ট হাউস। তা আমাদের রুম বলাই ছিল, মানে যে দাদা আমাদের নন্দনকানন ঘুরিয়েছে ওই দাদাই আর কি সব ঠিক করে দিয়েছে, একদিকে খুব সুবিধা হয়েছে, নাহলে তো ওই প্রথম আসছে তো আমাদের খুব অসুবিধা হয়ে যেত। তা পাশে একটা খুব সুন্দর নদী আছে রাস্তার ওপারে, তোমাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে যে নদীগুলো তোমাদের দেখিয়েছি ওই নদী একটু ঘোরাঘুরি করব, নদীর ধারে একটুখানি সন্ধ্যেটা, তারপর রুমে যাব। আর রাত্রে যে আজকে সারাদিন যে ভাত খাওয়া হয়নি ওই জন্য ডিনারে বলে দিয়েছি রাতে ভাত খাবো, সেটাও বলা হয়ে গেছে কি কি খাবো, তা ওনারা বানাতে আরম্ভ করে দেবে। ভালোই লাগলো এসে, এবার কালকে দেখি ঘুরে কতটা ভালো লাগে ভিতরকণিকা। এখানে সবথেকে তো পৃথিবীর সবথেকে বড় আর কি কুমির পাওয়া যায়, দেখা যাবে, তোমাদেরও সেটা দেখাবো আমি। আর মাঝখান দিয়ে রাস্তা, আর এইটা হচ্ছে নদী। দেখো ভিতরকণিকায় এসে যে রুমে আমরা আছি, এটা হচ্ছে রুম ওডিটিসির, ওডিটিসির উড়িষ্যা গভর্নমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, ওই হলো আর কি। রাতে এখানে থাকবো, কালকে সকাল সকাল বেরিয়ে যাবো। সারাদিন ঘুরে গেলে এখন এগুলো ফ্রেশ হবো।